বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। আজ 14 আগস্ট সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী। অভিনেত্রীর স্বামীর নাম শেখ রেজওয়ান, তিনি বিদেশে কর্মরত। তবে তিনি কি করেন সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি এখনো। সামাজিক মাধ্যমে স্বামীর সঙ্গে একটি ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, 8.5 বছরের সম্পর্কের পর 11 আগস্ট আমরা অফিসিয়ালি একত্রে হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। অভিনেত্রী নিজের স্বামীর উদ্দেশ্যে লিখেছেন, আমরা কলেজে পড়ার সময় প্রেমে পড়েছিলাম। প্রথম ক্যামেরার সামনে আসার আগে তুমি ছিলে আমার জন্য ছায়ার মতো। আমার কাজের সাথে সম্পৃক্ত না হওয়া সত্ত্বেও সর্বদা আমাকে অনুপ্রাণিত করে আমাকে সমর্থন জুগিয়েছ। আমাদের কিশোর প্রেম অবশেষে প্রাপ্ত সমাপ্তি পেয়েছে। এটা এখনো অবাস্তব মনে হয় যে আমি এমন স্বামী পেয়েছি। আমার মনে হয় আমি বেঁচে থাকা সবচেয়ে ভাগ্যবান মেয়ে। আমাকে বিয়ে করার জন্য ধন্যবাদ। আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমাকে আমার বাকি জীবন দিয়ে তোমাকে লালন করব। অভিনেত্রী আরও জানিয়েছেন, ঘনিষ্ঠ পরিবার পরিবেষ্টিত একটি অনাড়ম্বর অনুষ্ঠানে তাদের আত হয়েছে। তার স্বামী বর্তমানে বিদেশে কর্মরত। তিনি আবার দেশে ফিরে এলে ঘনিষ্ঠ বন্ধু এবং সহকর্মীদের সাথে আনুষ্ঠানিকভাবে বিয়ে উদযাপন করবেন এই জুটি। ভক্ত অনুরাগীদের কাছে দোয়াও চেয়েছেন ফারিন। এর আগে একবার ফারিনের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে, জানা গিয়েছিল বর্তার কাজিন। নাম প্রকাশ না করার শর্তে এক নির্মাতা বলেন, ফারিন এবং তার কাজিন বিয়ে করেছেন প্রায় 6 মাস হল। বিয়ের পর তারা মালদ্বীপে যান হানিমুনে। আমি পুরো বিষয়টি জানি। তবে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তাসনিয়া ফারিন গণমাধ্যম কর্মীর সঙ্গে খারাপ আচরণ করেন। তিনি বিয়ের বিষয়টি অস্বীকার করেন। অবশেষে 14 আগস্ট সোমবার বিয়ের কথা প্রকাশ্যে আনলেন ফারিন। টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন 2017 সালে আমরা আবার ফিরব শীর্ষক একটি নাটকের মাধ্যমে ছোট পর্দায় পা রাখেন। অভিনয় ক্যারিয়ারে অল্প সময়ে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি আলোচিত নাটক ও ওয়েব সিরিজে দেখা গেছে তাকে। এছাড়া গত ফেব্রুয়ারিতে টলিউডের সিনেমা আরও এক পৃথিবী দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে ফারিনের। ফেসবুক পোস্টের ছবিতে বিয়ের সাজে তাসনিয়া ফারিনকে লাল রঙের জামদানি শাড়ি পরতে দেখা যায়। শাড়িটি তৈরি করেছে নবঢাকা। জাহিদ খান ব্রাইডাল মেকওভারের স্বত্বাধিকারী জাহিদ খান জানালেন, তাসনিয়া ফারিনের এই জামদানি শাড়ি তৈরিতে সময় লেগেছে প্রায় 1 বছর। দেশীয় জামদানি আর সোনার গয়নায় ফারিনকে বিয়ের সাজে বেশ স্নিগ্ধ দেখাচ্ছিল, আর এই পুরো সাজের দায়িত্ব বর্তে ছিল জাহিদ খানের ওপর। আগের দিন কিভাবে তাকে পারফেক্ট লুক দেয়া যায় তা নিয়ে আলোচনা করতে বেশ কয়েকদিন একসঙ্গে বসেছিলেন তাসনিয়া ফারিন ও জাহিদ খান। জাহিদ খান জানালেন, খুব বেশি জমকালো সাজে তাসনিয়া ফারিনকে একেবারেই মানায় না। অনেকবার শুটে তাকে জমকালো মেকআপে সাজাতে গিয়ে এই অভিজ্ঞতা হয়েছে আমার। তার চেয়ে বরং মিনিমাল মেকআপে ফারিন হয়ে ওঠেন আরও স্নিগ্ধ সুন্দর। ফারিনের সঙ্গে বিষয়টি শেয়ার করলে দেখা যায় তিনি নিজেও ছিমছাম মেকআপ পছন্দ করেন। বিয়েতেও তাই ফারিনকে দেখা গেল হালকা মেকআপেই সেজেছেন তিনি। ফারিনের কনের সাজে চোখে কাজলের ব্যবহার করা হয়েছে, ঠোঁটে ছিল নিউড লিপস্টিক। বিয়েতে তাসনিয়া ফারিন পরেছিলেন আমিসের সোনার গয়না, খোলা চুলে জামদানির ওড়না আর ব্লাউজে একেবারেই দেশীয় সাজে মিষ্টি কনে সেজে ওঠেন ফারিন।